सलामुअलैकुम आज के अपना देखाबो ढाका शहरे एक अपार्टमेंटेर गैरेज एवं सेखाने मोटरसाइकेल रखते कत टाका भाड़ा दीते हैं प्राइवेट कार रखते कत टाका भाड़ा दीते हैं। अच्छा चलें देखी हमारा गैरेजटा घुरे देखी आगे तारपरे बिल्डिंगेर निरापत्ता प्रहरी नाम कि আব্দুল আলিম উনি বলবেন আমাদেরকে টোটাল গ্যারেজের কত টাকা কোন গাড়িতে লাগে। এটা একটি সুন্দর গ্যারেজ দেখেন একটা মোটরসাইকেল এটা হচ্ছে জিক্সার সুজুকি জিক্সার সুন্দর মোটরসাইকেল মোটরসাইকেল আছে যাচ্ছে এদিকে আসেন একটু এটা এটা কি মোটরসাইকেল একটু খুলে দেখান তো উনি হচ্ছেন নিরাপত্তা প্রহরী একটু খুলে দেখা একটু খুলে একটু অন্যরকম হুন্ডা হুন্ডা এটা একটা ভালো হুন্ডা এটা হচ্ছে হুন্ডা কোম্পানির হুন্ডা মোটরসাইকেল আমি সুন্দর ধন্যবাদ চাচা আসেন একটু আসেন এটা কি মোটরসাইকেল একটু দেখান তো স্যার জি একবার নতুন কে রাখছে এটা পাশা বাড়ির নামাদের বিল্ডিংয়ের ও আচ্ছা আচ্ছা পুরোটা খুলুন পুরোটা খুলুন এই তো নতুন হুন্ডা আমরা দেখাবো হুন্ডাটা সুন্দর ব্ল্যাক কালার অসাম এই হুন্ডাটার দাম কত চাচা জানেন কিছু এটা জানেন না মাথাটা খুলুন আমরা দেখাই মোটরসাইকেলটার সামনের স্পিড মিটার এবং সুন্দর হুন্ডা এখানে রয়েছে আরও একটি হুন্ডা এটা এখানে রয়েছে আর একটি হুন্ডা এটা হচ্ছে টিভিএস সম্ভবত টিভিএস মেট্রো প্লাস এখানে রয়েছে আরও একটি হুন্ডা এটা কাভারটা সুন্দর সম্ভবত এটা আচ্ছা একটু উল্টে দেখুন এটা হুন্ডাগুলোর নাম্বার প্লেট নাই কেন নাম্বার প্লেট এগুলা এখনো পায় নাই সম্ভবত ওনারা নাম্বার প্লেট ছাড়া তো হুন্ডা রাস্তায় বের করলে এখন জরিমানা আছে এটা সম্ভবত হিরো হুন্ডা এটা কি হিরো হুন্ডা এটা কোনটা দেখতো দেখুন তো একটু এটা হাঙ্ক হুন্ডা রয়েছে আর একটি হুন্ডা এই সাইকেলটা কার সাইকেলটা তো সুন্দর সাইকেলে কি ভাড়া লাগে কত টাকা দুশো টাকা পার মান্থ একটা সাইকেল রাখতে হলে যারা ঢাকা শহরে বাড়ি করেন আসা যায় অনেক ইনকাম গ্যারেজ থেকে অনেক ইনকাম আচ্ছা আচ্ছা এই যে একটা দামি হুন্ডা এখানে আছে এটা কার চাচা তিনতলার না তিনতলার কে পুলিশের ছেলে মা পুলিশের ছেলের সুন্দর একটা হুন্ডা কিনেছে অ্যাপজেট এটা হচ্ছে ভার্সন 2.0 অ্যাপজেট দেখুন সুন্দর হুন্ডা পুলিশের ছেলের চয়েস আছে বলতে হবে আর এটা দেখছেন পুলিশটা যে আইন মানে এটা তাদের তাদের কি নাম্বার প্লেট দেখলে বোঝা যায় ওনারা নাম্বার প্লেট নিয়ে নিছেন সুন্দর আর একটা জামাল জামাল বাড়ির হুন্ডা এটা গেট আচ্ছা এই হুন্ডাটা দেখেন তো এটা মনে হয় অনেক দামি হুন্ডা সুন্দর হুন্ডা অনেক কষ্ট করতেছেন আমি এটা হেল্প করি না
এই হুন্ডাটাও একটা সুন্দর হুন্ডা, ক্লাসিক আধুনিক হুন্ডা মেনে নিবি। এটা হচ্ছে ঢাকা মেট্রো ল 2205। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ ও হ্যাঁ তো হ্যাঁ, অ্যাশ কালার, অ্যাশ ব্রাউন কি কালার বুঝতে মুশকিল। ঠিক আছে, আচ্ছা ও এখানে একটা গাড়িও রয়েছে দেখলাম, এটা হচ্ছে প্রিমিও, মালিক এটা মালিক কে দা, এটা মালিক কে, ছয়তলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কে কে এদিকে আসেন একটু, আচ্ছা 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 আসেন আসেন একটু আসেন, আধুনিক গাড়ি আমরা যে কবে কিনবো আল্লাহ তৌফিক দান করুক। এখানে রয়েছে একটা আরেকটি সাইকেল, ঢাকা শহরে এখন মানুষ সাইকেল খুব ভালো ইউজ করতেছে, তারা জনপ্রিয়তা পাইতেছে, সাইকেলগুলো অনেক দামি দামি সাইকেল আসতেছে। আমি কীভাবে বলবো, আচ্ছা এই গাড়িটার ছবি তুলুন, আচ্ছা অনেক সুন্দর একটা গাড়ি, আধুনিক গাড়ি, ঢাকা শহরে এখন অ্যাভেলেবেল গাড়ি মানুষের, এত টাকা মানুষের, আসলে গাড়ি এখন আসলে শখের বিষয় না, গাড়ি হচ্ছে এখন মনে করেন যে প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, বাহন, গাড়ি থাকলে কত উপকার। যদিও এখন লকডাউনের সময় তাই গাড়িগুলো গ্যারেজে রয়েছে। হ্যাঁ আসেন আসেন, ঠিক আছে, এখানে আরেকটি, এখানে আরেকটি সাইকেল রয়েছে, রেঞ্জ আচ্ছা আমি এখানে গাজীর ট্যাঙ্ক রয়েছে, আচ্ছা এই গাড়িটা দেখান তো, এটা মনে হয় অনেক সুন্দর গাড়ি হবে, আধুনিক স্পেশাল অ্যান্ড আধুনিক গাড়ি, এটা তো গাড়িটা সুন্দর, রেড ওয়াইন, এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন, এটা প্রিমিয়ো, প্রিমিয়ো রেড ওয়াইন। আরেকটু আরেকটু উল্টান তো স্যার একটু কষ্ট করে, এটা খুবই সুন্দর আধুনিক গাড়ি, এটা কার গাড়ি চাচা, সব সাব মিজান সাহেবের গাড়ি, এটা গাড়ি কিনলে আসলে এখন মানুষ একটু অন্য লেভেলে চলে যায়, আসলে টাকা পয়সা যাদের আছে তারা তো অন্য লেভেলে আসেন, এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ চাচা, আপনি একটু এদিকে আসেন, এই গাড়িটা এখানে রাখতে কত টাকা লাগে, 3000 লাগবে, 3000, 3000 টাকা ভাড়া মাসে, তো অনেক টাকা, অনেক টাকা ভাড়া দেওয়া লাগে, 3000 টাকা দিয়ে আসলে সত্যি কথা এখন মানুষের বাজার ঘাট হয়ে যায়, একটা ছোটো ফ্যামিলি 3000 টাকায় বাজার হয়ে যায়। আর মোটর সাইকেল চাচা এদিকে আসেন একটু, মোটর সাইকেল রাখতে কত টাকা লাগে, 600 টাকা পার মান্থ, তার মানে ঢাকা শহরে একটা গ্যারেজে মোটামুটি একটা গ্যারেজে মোটর সাইকেল রাখতে হলে 600 টাকা লাগে, একটা সাইকেল 250 টাকা, আর গাড়ি 3000। আচ্ছা আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ, আশা করি আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।